সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। রিয়েল টিপস প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগত। ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আমার শিরোনাম দেখে আপনারা বুঝতে পারছেন যে রডের সুতা থেকে কিভাবে এমএম নির্ণয় করতে হয়। তো এটা অনেকেরই প্রশ্ন ছিল আমার কমেন্ট বক্সে, কারণ এই চ্যানেলে রড সংক্রান্ত অনেকগুলো ভিডিও দেওয়া আছে। তো আপনারা সেই ভিডিওতে প্রায় কমেন্ট করেন যে সুতা থেকে আমরা কিভাবে এমএম নির্ণয় করব, কারণ বাজারে দেখা যায় যে রডগুলো সেগুলো তো গায়ে এমএম লেখা থাকে, কিন্তু আমরা যারা রাজমিস্ত্রি কাজ করি বা আমরা যারা কন্ট্রাক্টদার, তো এখানে আমাদের সুতা হিসেবে আমরা রডগুলো ব্যবহার করে থাকি। মূলত এই সুতা যে হিসাব, এই সুতার হিসাবটা কিন্তু আমাদের কোনো আন্তর্জাতিক হিসাব না, বা এটা কোনো আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের কোনো একক না। তো এটা হলো যে একটা মানে রড মনে রাখার একটা কৌশল মূলত। তো এখন এই সুতা থেকে আপনি কিভাবে এমএমটা নির্ণয় করবেন, কারণ আপনি যদি বাজারে রড ক্রয় করতে যান তো এই দোকানদার বা ব্যবসায়ী আপনাকে যে রড দিবে সেটা গায়ে মূলত এমএম লেখা থাকে। তো সেই এমএম দিয়ে কিভাবে আপনি সুতা বুঝবেন বা সুতা থেকে কিভাবে এমএমটা নির্ণয় করবেন, সেই কৌশলটা আজকের ভিডিওতে আমি তুলে ধরব। তো ভিউয়ার্স, অনুরোধ করব পুরো ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা দেখে যদি আপনার কাছে ভালো লাগে বা এখান থেকে যদি আপনি নতুন কোনো কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো ভিউয়ার্স, আপনারা এখানে খেয়াল করবেন আমি এখানে একটা চার্ট দিলাম, তো এখানে ডায়া বা এমএম। তো ভিউয়ার্স, ডায়া বা এমএম বলতে বুঝে আপনি যখন রডটাকে গোলাকার করে কাটবেন তো রডের যে মাথার যে গোলাকার অংশটা সেটাই মূলত ডায়া। তো আর সুতা হলো যে ডায়ার থেকে মূলত আমরা সুতা ব্যবহার করে থাকি, বা আমরা মিস্ত্রি বা আমরা যারা ইঞ্জিনিয়ার আমরা এইটা আমাদের বাংলাদেশি ভাষায় সুতাটা ব্যবহার করা হয়। মূলত সুতা কোনো ইন্টারন্যাশনাল হিসাব না, বা বাহিরে যদি আপনি কাজ করতে যান দেশের বাহিরে তো সেক্ষেত্রে সুতা দিয়ে আপনি কাজ করলে সেখানে আপনি সেই কাজটা সঠিকভাবে হিসাব পাবেন না। তো ভিউয়ার্স, এখন দেখেন আমি এই কত এমএম বা কত সুতা কত এমএম এটা আমরা এখন একটু দেখে নিই, তারপরে এগুলো কীভাবে বের করতে হয় সেটা আমি আপনাদেরকে বলে দিব। তো ভিউয়ার্স, এখন দেখেন এখানে এই যে 8 mm মানে 2 সুতা, আবার কেউ এটাকে 2.5 সুতা হিসেবে কাউন্ট করে। তো 2.5 সুতা বা 2 সুতা মূলত দুটেই আমাদের 8 mm, যেটা আমাদের 10 mm সেটা হলো যে আমাদের 3 সুতা, যেটা আমাদের 12 mm রড সেটা হলো যে 4 সুতা, যেটা আমাদের 16 mm সেটা হলো যে আমাদের 5 সুতা রড, যেটা আমাদের 20 mm সেটা হলো যে আমাদের 6 সুতা রড, যেটা আমাদের 22 mm সেটা হলো 7 সুতা রড, যেটা আমাদের 25 mm সেটা হলো যে 4 সুতা রড, যেটা আমাদের 28 mm সেটা হলো যে 9 সুতা রড, যেটা 32 mm সেটা হলো যে 10 সুতা রড। তো ভিউয়ার্স, আপনারা খেয়াল করবেন বাজারে সাধারণত এই 8 থেকে 32 পর্যন্ত এই এমএম গুলো পাওয়া যায়। তো এর বাইরে যদি আপনার কোনো এমএম এর প্রয়োজন হয় সেটা অবশ্যই প্রতিষ্ঠানকে বা যেখানে রড উৎপাদন করা হয় তাদেরকে অর্ডার দিয়ে সেটা তৈরি করে নিতে হয়। তো এখন আমাদের টার্গেট হলো যে রডের যে সুতা, সুতা থেকে কিভাবে এমএম নির্ণয় করব। তো ভিউয়ার্স, এর জন্য আমাদের একটি সূত্র রয়েছে। সূত্রটা হলো যে এরকম যে আপনি যে সুতা, সুতাকে আপনি 8 দিয়ে ভাগ করবেন, সাথে আপনি যদি 25.5 mm যোগ করেন তাহলে, কিন্তু গুণ করেন তাহলে আপনি এটা কত এমএম সেটা আপনি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, বিষয়টা এমন, এই সুতা বলতে যদি ধরেন আমি এখানে একটা হিসাব করতেছি, যেমন 4 সুতা রড কত এমএম এটা আমরা এখন বের করব। তো যেটা 4 সুতা, দেখেন 4 সুতা মানে এখানে সুতাটা আমরা বসাবো 4, এই যে 4, আর সূত্রের যে 8 সাথে ইনটু হবে 25.5। তো ভিউয়ার্স, এটাকে আমরা একটু যদি ক্যালকুলেশন করি, দেখেন এখানে এই যে 4 আর 25.5 যদি গুণ দেই তাহলে আমাদের 102 হয়, আর নিচে হবে যে 8, এটাকে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 12.75 mm, এটা হলো যে আমাদের 4 সুতা রডের এমএম।
তো ভিউয়ার্স এখানে একটা বিষয় হলো যে এই যে এমএমটা কিন্তু আপনি বরাবর অ্যাকুরেট পাবেন না। এমএম এমএমটা হয়তো আপনার দশমিক একটু বেশি থাকতে পারে অথবা দশমিকের চেয়ে একটু কমও থাকতে পারে। তো সেটা আপনি আনুমানিক হিসাব করে একটা পূর্ণ সংখ্যায় এই ভগ্নাংশ সংখ্যাটাকে পূর্ণ সংখ্যা আপনাকে রূপান্তর করতে হবে। তো এখানে দেখেন 12 mm মানে এটা 12.75 mm বলতে 12 mm কে বোঝায়, অর্থাৎ এই চার সুতার অর্থটা এই যে 12 mm। তো এইভাবে আপনি এই সুতা থেকে আপনি এমএমটা বের করবেন। তারপর খেয়াল করেন এখানে আমি আরেকটা হিসাব দেখিয়েছি, যেমন 8 সুতার রড কত এমএম, যেমন এই যে 8 সুতার রড যদিও আমাদের এখানে তালিকা দেওয়া আছে কিন্তু আপনি বের করবেন কিভাবে সেটা আমি দেখাচ্ছি কৌশলটা। তো এখানে যেহেতু 8 সুতার রড তাই এখানে আমাদের 8 হবে সুতার জায়গায়, সূত্রের যে সূত্রটা রয়েছে এখানে হবে যে আমাদের 8, আর বাকি সকল অংশ সূত্রের ঠিক রয়েছে, যেমন 8 × 25.5। তো এখন আমরা এটাতে মান বসাইয়া এটাকে আমরা ক্যালকুলেশন করব। তো প্রথম কাজ হলো যে আপনি গুণের সংখ্যাটা করা, অর্থাৎ 8 এর সাথে আপনি 25.5 গুণ দিবেন। তো গুণ দেওয়ার পর আপনি এটাকে 8 দিয়ে ভাগ করবেন। তো 8 দিয়ে যদি ভাগ করে তাহলে এখানে ফলাফল আসবে 25.5, 25.5 আসবে ফলাফল। তো দেখেন এই যে 25.5 এটাকে আপনি পূর্ণ সংখ্যা নিয়ে যেতে হবে। তো 26 mm তো আমাদের কোনো রড নাই তাই এটাকে আপনার 25 mm দেবো। এই দেখেন 8 সুতার রডটা হলো যে 25 mm। তো এইভাবেই মূলত আমাদের এই রডের সুতা থেকে এমএমটা নির্ণয় করতে হয় এই পদ্ধতিতে। তো ভিউয়ার্স আপনারা যারা মিস্ত্রি বা আপনারা যারা কন্ট্রাক্টর অথবা সিভিল ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ার, বা আপনি যদি দোকানদার হয়ে থাকেন, ব্যবসায়ী হয়ে থাকেন, অথবা আপনি যদি রাজ মিস্ত্রি হয়ে থাকেন, অথবা আপনি যদি বাড়ির মালিকও হয়ে থাকেন, এই হিসাবগুলো মূলত আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স একটু দেখেন, আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু একটা চার্ট তৈরি করে রেখেছি যে এই 2 থেকে এই 10 সুতা পর্যন্ত কিভাবে এমএম গুলো নির্ণয় করতে হয়, সেই এমএমটি নির্ণয়ের জন্য আমাদের রডের সুতা থেকে এমএম বের করার একটা নিয়ম বা তালিকা আপনাদের জন্য আমি তৈরি করে রেখেছি। তো এই অংশটা আপনারা যদি মোবাইল বা কম্পিউটার যদি স্ক্রিনশট দিয়ে রাখেন এটা আশা রাখি আপনাদের অনেক উপকার আসবে। তো ভিউয়ার্স এখানে দেখেন প্রথমে আমি সুতা এখানে 2 সুতা 3 সুতা 4 সুতা 5 সুতা 6 সুতা 7 8 9 10 সুতা পর্যন্ত রডের হিসাব দিয়েছি। তো যেটা আমাদের 2 সুতা এটাকে আবার কেউ 2.5 সুতা কাউন্ট করে। তো ভিউয়ার্স সূত্রটা হলো যে আমাদের সুতাকে ভাগ করবো 8 দিয়ে, সেটার সাথে গুণ দিব 25.5। তো সকল সুতা থেকে এমএম বের করার নিয়ম যেহেতু একই রকম তাই সূত্রটা সবার জন্য সকল ক্ষেত্রে একই রকম হবে, তাই আমি শুরু থেকে শেষ পর্যন্ত সূত্রটা একই রাখলাম। তো এখন খেয়াল করেন সূত্রের হিসাব, যদি আপনি 2 সুতা হয় তাহলে আপনি এখানে সুতার জায়গায় আপনি শুধু সেই সংখ্যাটা বসিয়ে দিবেন, যেমন 2 সুতার জন্য আপনি 2 দিবেন, 3 সুতার জন্য এখানে 3 দিবেন, 4 সুতার জন্য 4, 5 সুতার জন্য 5, 6 সুতার জন্য 6, 7 সুতার জন্য 7, 8 সুতার জন্য 8, 9 সুতার জন্য 9, 10 এর জন্য 10। আর দেখেন সূত্রের বাকি সকল অংশ কিন্তু মূলত একই রকম, মানে সবগুলো সুতাকে আমরা ভাগ করবো 8 দিয়ে, গুণ দিব 25.5। তো এই যে গুণ, এই গুণ দেওয়ার পর দেখেন আমাদের এক একটা সুতার ক্ষেত্রে এক একটা হিসাব আসছে। তো এখানে আপনারা যদি দেখেন 2 কে 8 দিয়ে ভাগ করার পর এটা দিয়ে গুণ করার পর এটা না আসে তাহলে অবশ্যই আপনি 2.5 লিখবেন, কারণ 2.5 মানে 2.5 সুতা, 2.5 সুতাকে আমরা যদি এই সংখ্যা দিয়ে ক্যালকুলেশন করি এই মানটা আসতে পারে। তো ভিউয়ার্স দেখেন এখানে আমাদের প্রত্যেকটাকে যদি আমরা ভাগ করি আমাদের রডের যে হিসাব যে এমএম, দেখেন এখানে একটা ভগ্নাংশ সংখ্যা আসছে, যেমন এটা 7.97, এটাকে আমরা পূর্ণ সংখ্যায় রূপান্তর করে 8 mm লিখবো। এটাকে যেমন যেটা আমাদের 3 সুতা এখানে আসছে 9.56, এটাকে আমরা 10 mm মনে করে এটা ধরবো, যেটা আমাদের 12.75 mm এটাকে 12 mm দেবো, তারপরে যেটা 5 সুতা এটা আসছে 15.94, আমরা এটাকে 16 mm ধরবো, যেটা আমাদের 6 সুতা এটা 19.13 mm এটাকে আমরা 20 mm ধরবো, যেটা আমাদের দেখেন 7 সুতা এখানে ফলাফলটা আসছে আমাদের 22.31, এটাকে আমরা 22 mm ধরবো, যেটা আমাদের 8 সুতা সেটার ক্ষেত্রে পেয়েছি আমরা 25.5, এটাকে আমরা 25 mm ধরবো,
যেটা 9 সুতা এখানে আমরা ক্যালকুলেশন করে পেয়েছি 28.69 এটাকে আমরা 28 mm দেব যেখানে যেটা আমাদের 10 সুতা এখানে আমরা ক্যালকুলেশন করে পেয়েছি 31.88 এটাকে আমরা 31.88 কে আমরা 32 ধরব তো ভিউয়ার্স এই যে সাতটার মাধ্যমে মূলত বা এই সূত্রের সাহায্যে মূলত রডের যে সুতা সেই সুতা থেকে mm টা বের করা প্রয়োজন হবে কারণ এই mm টা যদি আপনি না জানেন বা এটার অ্যাকুরেট সঠিক হিসাবটা যদি না জানেন তাহলে আপনি বিভিন্ন জায়গায় যদি আপনি এই কাজের সাথে জড়িত থাকেন তাহলে অবশ্যই আপনি নিজের মানে অনেকটাই লস হবে যদি এটা আপনি না জেনে না থাকেন তো ভিউয়ার্স এ পর্যন্তই আশা রাখি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে রডের সুতা থেকে mmটা বের করতে হয় তো এর মধ্যে যদি কোনো ত্রুটি হয় থাকে অবশ্যই আমি চেষ্টা করছি যে সঠিক তথ্য তুলে দেওয়ার জন্য যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সেই ভুলটা সংশোধনের জন্য অবশ্যই কমেন্ট বক্সে গঠনমূলক কমেন্ট করবেন আশা রাখি সেই অনুযায়ী আমার ভুলটাকে আমি সংশোধন করব এবং আপনাদেরকে সহযোগিতা করব তো ভিউয়ার্স এই যদি আপনার এটা প্রয়োজন হয় তাহলে আপনি অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনার ডিভাইস থেকে আর যদি প্রয়োজন না হয় তাহলে আপনি স্ক্রিনশট না দিলেই সমস্যা নাই তবে এটা আপনার জানতে হবে তো এতক্ষণ ধৈর্য সহকারে যারা এই ভিডিওটি দেখেছেন উপভোগ করছেন আশা রাখি আপনাদেরকে অনেক কিছু বুঝাইতে পারছি তো আপনাদের সকলের জন্য শুভকামনা যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ।